করে জনপ্রিয় হয়েছেন। আমার সে আমাদের সেই ছোট ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত, সম্মানিত আলোচকবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করি সবাইকে যে শুক্রবারের দিন সকালবেলা আলোচনা সভা বা মিটিংয়ের আয়োজন করেন না, কারণ এতে নামাজের জন্য সবাই একটু ব্যস্ত হয়ে থাকে, কেউই ভালো করে বক্তৃতা দিতে পারে না। কিন্তু আমাদের কিছু বন্ধুরা আছেন, কি কারণে জানি না আর কি, তারা এই শুক্রবারের দিনে আয়োজন করে। বন্ধুরা, যে গরম বক্তৃতা আমরা এখানে দেই, ওই গরম সেদিন থাকে না কেন? আমরা যারা অভিযোগ করতে পারেন যে আমরা সিদ্ধান্ত নেই, হ্যাঁ নিশ্চয়ই আমরাই সিদ্ধান্ত নেই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার পরামর্শ অনুযায়ী এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা ক্রমেই আমরা সিদ্ধান্ত নেই। আপনার মানববন্ধনে যদি আমি 50,000 লোক পাই, আমি আরো বড় কর্মসূচি নেওয়ার সাহস পাব। আমার অনশনে যদি আমার 1,00,000 লোক হয়, তাহলে আমি আরো বড় কর্মসূচি নেওয়ার সাহস পাব। আপনি আসেন প্রোগ্রামে, আসেন আপনারা। এই তো কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন গেল, আমাদের প্রার্থীরা 1,00,000,000 টাকা খরচ করেছে। নির্বাচন সুষ্ঠু হলে তারা এমপি হতেন, মন্ত্রী হতেন, আজকে আপনারা আমরা সবাই ক্ষমতাসীন দলের নেতা থাকতাম, মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি আমাদের সবারই বাড়ত না? সেই আমরা ওই প্রার্থী এবং আমরা যারা সমর্থক, যখন রাত্রেবেলা ভোট কাটা হলো, এবং আমরা তো বুঝলাম যে ভোট কাটা মানে হলো আমাকে হারায় দেওয়া হচ্ছে এবং সরকারি দলকে জিতিয়ে দেওয়া হচ্ছে, যে এত টাকা পয়সা খরচ করলাম, এত নেতা কর্মী আমাদের, আমরা দেশের কোথায় এটা প্রতিরোধ করেছি বা করতে পেরেছি? বলতে পারেন যে পুলিশ দাঁড়াচ্ছিল, গুলি করতো, মেরে ফেলতো, একটু আগেই তো বক্তৃতা দিলেন রাজপথে রক্ত ঝরায়া দিবেন, দিলেন না তো ঝরায়। মুখের কথা এবং আচরণ আমরা যখন একরকম করতে পারবো, পরিবর্তন তখনই আসবে, আর তা না হলে এই হলের মধ্যে খুব বড় বক্তৃতা করতে পারি। আমি শ্রমিক আন্দোলন থেকে আসছি, গরম বক্তৃতা তো সারা জীবন কম দিই নাই। একজন মালিক শ্রমিককে নিয়োগ করে, তারে বেতন দেয়, তারে প্রমোশন দেয়, তারে সুযোগ সুবিধা দেয়, আবার সে মালিক ইচ্ছে করলে তাকে চাকরিচ্যুত করতে পারে, তাকে সুযোগ সুবিধা কমায় দিতে পারে, অর্থাৎ সব ক্ষমতা মালিকের হাতে, চাকরিও দিছে সে, আর সেই শ্রমিককে দিয়ে আমরা সেই মালিকের বিরুদ্ধে স্লোগান দেওয়াই, আন্দোলন করি, দাবি আদায় করি। এই কাজ সারা জীবন করে আসছি, আমি পারি না আপনাদের মতো গরম বক্তৃতা দিতে, নাকি বেগম খালেদা জিয়াকে আপনাদের চেয়ে আমরা কম ভালোবাসি, কম শ্রদ্ধা করি, অনেক বেশি শ্রদ্ধা করি। এখানে যারা উপস্থিত অনেকেই বক্তব্যও রাখছেন, আমরা যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলন করি, তখন হয়তো তাদের অনেকের জন্মও হয় নাই, এবং আমরা ওই সব লড়াই করে সেই সময় বহু বড় বড় নেতা চলে গেছিল আমাদের দল থেকে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপোষহীন লড়াই করে
শুধু দলটাকে টিকিয়ে রাখা হয় নাই, দলকে আবার ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। যদি আমরা এই কাজটা না করতে পারতাম, আজকে বিএনপি বলে হয়তো কোনো দল থাকতো না, আপনারা কেউ তার কোনো পর্যায়ের নেতা হতে পারতেন না। আজকের বিএনপি কি এই বিএনপি? এই বিএনপি তো 1978 সালের বিএনপি। এখানে আমার অনেকেই আছে যারা প্রথম থেকে এই দলের সঙ্গে যুক্ত আছেন। বন্ধুরা আমার, কি আশা করেন এই সরকারের কাছ থেকে? হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে 400-র বেশি মামলা আছে। কোনো দেশ এই দুনিয়ায় যেখানে বিরোধী দলের নেতাদের এত মামলা দেওয়া হয়? বরকতুল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আনাল সবাই সেঞ্চুরি করে ফেলছে, ছখানেকের মতো মামলা সবার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা সংখ্যা কম, কারণ আমার ব্যাপারে হয়তো সরকারের সিদ্ধান্ত অন্যরকম, সেই জন্য আমি মাথায় গুলিবিদ্ধ হয়েছি। আরে মামলা 100টা দিলেও তো অসুবিধা নাই, কিন্তু মাথায় গুলি তো করে মানুষ মারার জন্য, মানুষকে আহত করার জন্য না। কিন্তু আপনাদের দোয়া আছে, আল্লাহর মেহরবানি আছে, বেঁচে আছি, আপনাদের সামনেই আছি এখন, এবং আপনাদের সঙ্গেই আছি, আন্দোলন সংগ্রামেও আছি। বন্ধুরা আমার, আমি স্পষ্ট বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে কোনো আন্দোলন করতে আমাদের আগ্রহ আছে। আপনারা মুখে যেমন বলেন, কাজে দয়া করে তেমন দেখান, দেখবেন অনেক শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মতো ব্যবস্থা হবে। কিন্তু সেটা না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম অত জোরদার হবে না। আপনি একটু আগে শুনলেন, আপনারা স্ট্যাটিস্টিক্স, এই বাংলাদেশটা গণতন্ত্র নাই, এই সরকারকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলি স্বৈরাচারী সরকার বলে চিহ্নিত করেছে। এই বাংলাদেশ, এই শহর যে আমরা বাস করি, এই শহর দুনিয়ার দূষিত, সবচেয়ে দূষিত শহর আমরা বাস করি, অথচ সরকার দাবি করে উন্নয়ন হচ্ছে। কার উন্নয়ন হচ্ছে? ইন্টারন্যাশনাল এজেন্সি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ধনবান লোক যারা, ধনী লোক যারা, তারা যে গতিতে আরও অনেক ধনী হচ্ছে, এটা বিশ্বের মধ্যে প্রথম। বাংলাদেশ 1 নম্বরে, যে দেশের ধনীরা আরও অনেক দ্রুত ধনী হচ্ছে, আর গরিবরা আরও এরকম দ্রুত গরিব হয়ে যাচ্ছে। এই তো বাংলাদেশ, এটাই তো উন্নয়নের ধরন আমাদের। কিছু লোক ধনী হচ্ছে, তাদের কাছে টাকা আছে, তারা সরকারকে টাকা দিয়ে সহযোগিতা করে, সরকার সেই টাকা দিয়ে বিভিন্ন এজেন্সিকে আমাদের বিরুদ্ধে কাজে লাগায়। এরকম চেষ্টা এর আগে অনেক স্বৈরশাসক করেছে, কিন্তু জনগণের আন্দোলনের মুখে তারা টিকে নেই। ফিলিপিন্সের মার্কোসের দমন নীতির বিরুদ্ধে জনগণ যখন রাজপথে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছে, তখনই শুধু মার্কোসের পতন হয়েছে। ওই পরিমাণ সাহস আছে, মুখে আছে? যেদিন কাজে দেখাতে পারবেন, সেই দিন শুধু এই সরকারের পতন ঘটবে। আমরা আছি, শুনেছেন আপনারা যে 26 মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে 19 মার্চ আর্মির অস্ত্র কিনে নিয়ে আর্মির সাথে লড়াই করেছিলাম আমরা জয়দেবপুরে। ঢাকায় স্লোগান হয়েছে, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আজকে 72 বছর বয়সে আমাকেই সেই কাজ করতে বলেন, না আপনাদের কোনো দায়িত্ব আছে?
তারপরেও বলছি আছি আপনাদের সাথে, আপনাদের সাথে না আপনাদের সামনেই থাকব, কিন্তু চলেন একসাথে নামি আমরা। দেশনেত্রীকে মুক্ত করতে হবে, তিনি দারুণভাবে অসুস্থ, তাকে মুক্ত আলো বাতাসের মধ্যে যদি আনা না যায়, তার সঠিক চিকিৎসা যদি না করা যায়, আমরা হারাবো তাকে। আর তাকে হারালে আপনার আমার কার কত দাম সেটা জানা আছে আমাদের, কাজে তাকে মুক্ত করার জন্য তার আন্দোলনের সহযোগী হাবিবুর নবী খান, সোহেলের মতো আরও আরও যারা বন্দী হয়ে আছে তাদের সবাইকে মুক্ত করার জন্য যে লড়াইয়ের প্রয়োজন, আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।